গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের পায়েল। আর এখন দেখো কটা বাজে, 7:30। আজকে কিন্তু যখন উঠেছি তখন থেকেই ব্লগ শুরু করেছি। আর হ্যাপি সানডে। আজকে সানডে বলে তো আজকে সানডেওয়ালা ব্লগ বানতা হ্যায়। আর একে দেখো এ কী করছে, শুয়ে শুয়ে এরকম নাচানাচি করছে। এই বাবা, এ আড়মোড়া ভাঙছে আমার। হেবি দুঃখের দিন। কেন আমি টের পাবো না, কারণ আজকে পিউ বানাবে। অন্ধকার আছে, তোমার মুখটাই দেখতে হবে। পিউ বানাবে শুটকি মাছ। তো আমাদের এই একটা মিনিমাম মানে ইয়ে আছে, আমি যেটা পছন্দ করি আমি করি। মানে আমি যেমন কদিন আগে কী বলে পর্ক উইথ কী বলে চাউমিন থুপ্পা খেয়েছিলাম, তখন পিউর পছন্দ না পর্কটা। তো পিউ কিছু গুজগাঁজ করেনি। একই রকমভাবে আমার শুটকি মাছটা একদম পছন্দ না। মানে আমি সমস্ত খাবার খেতে পারি, দুনিয়ার যে ধরনের খাবার দেন খেয়ে নিতে হয়, আর শুটকি মাছের গন্ধটা আমাকে খুব ইরিটেট করে। তো আমি বলেছিলাম যে তোমার খেতে ভালো লাগে নিশ্চয়ই খাবে, খাবার মধ্যে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু বাবা আমার সামনে প্লিজ করো না। তো আমি চলে যাওয়ার পরে, আজকে যেহেতু আমার দুঃখের দিন বললাম অলরেডি আপনাকে, আপনাদের 8টার মধ্যে বেরিয়ে যেতাম। তো আজকে পিউ ভেবেছে শুটকি মাছ রান্না করবে। তো কেমন হবে আজকের দিন, কীরকম হবে না হবে, আমি তো ভেঙে যাচ্ছি। বেঁচে যাবো, আমি বেঁচে যাবো, এই গন্ধটা সহ্য করতে হবে না। এখানে বসিয়ে দিয়েছি চা, ঠিক আছে। আর এখানে হচ্ছে চাংসটা হচ্ছে চাউমিনে দেবো। এই দেখো এটা হচ্ছে আটা চাউমিন, ঠিক আছে, কারণ ময়দা খাবো না। এটা আটার একটা চাউমিন, ওটা এনেছি কালকে বাজার থেকে, ওইটাই এখানে সিদ্ধ বসাবো নুন দিয়ে। এখানে আটা মাখা আছে ওর টিফিনের, আর এখানে আছে তড়কা সিদ্ধ করা আছে। এই হলো রান্নাঘরের আপডেট। তো চলো চাটা করে নিই, এটা দিয়ে দিই জলে সিদ্ধ, কারণ মাসি ওখানে কাটাকাটি করছে। কি করছো? প্যান্ডি। প্যান্ডি খাচ্ছো কেন? এখনো যেন জিভে জল চলে আসছে। মাসি এখানে কাটাকাটি করছে। হ্যালো মাসি, একটু গুড মর্নিং বলে দাও তো। গুড মর্নিং। গুড মর্নিং। মাসি কিন্তু আমাদের হেভি স্মার্ট, সুন্দর করে হেসে কথা বলে, দেখেছো ক্যামেরাটা অন করলে। আর দেবো চাউমিন আর না মাসি, আলুগুলো তো লম্বা লম্বা হবে গো চাউমিনে। আমি ডুমো ডুমো করে ফেলি। না না আর নেই, আর ঠিক আছে তা। এটা ফর্ম। আচ্ছা ঠিক আছে। এদিকে এই ঘরটার মুছছে, মুছুক। এই আমার জন্য কাঁচা হলুদ কেটে রেখা হয়েছে, দেখো সেদিনকে গেছিলাম কাঁচা হলুদ নিয়ে এসেছি, এখানে রাখি, রোজ খাই, চেষ্টা করি খাওয়ার, ঠিক আছে। এবার দাও কাঁচা হলুদ খেয়ে নিই। আর এখানে বাসন সব উপুর করে রাখা আছে, জলগুলো ঝরে যাক, তারপরে আমি ইয়ে করে নেবো। আর এখানে কালকে গেছিলাম যে শুটকি মাছ আনতে, তখনই টমেটো নিয়ে এসেছি, কিছু টমেটো লেগে গেছে। আর বাদ দেখো এই টমেটোটা কি বড়, বড় টমেটো। আর এই লঙ্কা এনেছি, এই গুটকি গুটকি লঙ্কাগুলো আমার ভালো লাগে,
আমার আবার বরের ভালো লাগে না, কি কি জ্বালা, তাও আমি এনেছি। এখন ইনি খাচ্ছেন চা, আর এই যে স্যারের টিফিন দেরি হয়ে গেছে একটু। এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট, এখন তার মানে বাজে হচ্ছে 8:35। হ্যাঁ সাহি বললাম, এটা কেউ গ্লাভস ফ্লাভস পরছে, যেন মনে হচ্ছে কাউকে মার্ডার করতে হবে। আমার দৌড়ানোর পালা, তুমি আর সারাদিন কী করো, আমি হয়তো অনলাইনই দেখতে পারবো। কী আর করবো, আমার স্বপ্ন পূরণ করবো, স্বাদের স্বপ্ন পূরণ করবো। 5 বছর পরে টাটা। টাটা করে দাও বন্ধুদের। ও বক্তব্য হচ্ছে যে ও বাঙাল আমিও বাঙাল, ঠিক আছে দুজনেই বাঙাল, কিন্তু যার যার খাওয়ার চয়েস, ওর পছন্দ হয় না আমার পছন্দ হয়, তাতে কি আছে। ও যেমন পক খেয়েছিল সেদিনকে, আমি কিচ্ছু বলিনি, আমি খাবো না সেটা আলাদা কথা, কিন্তু তার জন্য ও খাবে না এরকম ব্যাপারটি একদমই নয়। তো যে যার পছন্দে খাবো। আর শুটকি মাছ আশা করি তোমাদেরও ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার তো খুবই ভালো লাগে, প্রায় 4 বছর হয়ে গেল আমি শুটকি মাছ খাই না। শাশুড়ি মা অনেকবার বলেছে নিয়ে আসো আমি করে দেব, কিন্তু আর হয়ে ওঠেনি। মায়ের সাথে কালকেই কথা হলো, কিন্তু এই শুটকির ব্যাপারটা বলা হয়নি। তো মা বলেছে, মাও বলেছিল যে ও যখন থাকবে না বাড়িতে রবিবার দেখে করবে, ও তো অফিস যায় বিকেলে আসে। আলাম ঠিক আছে, তো এর মধ্যে প্রচণ্ড খেতে ইচ্ছা হচ্ছিলো, ওই জন্য কালকে আমি বিকেলে, মানে কালকে একটা গান দিয়েছিলাম, গান দেওয়ার পরে আমি গেছি বিকেলে। আমি ওকে বললাম একটু এনে দেবে শুটকি মাছ, বললো না আমি পারবো না। ঠিক আছে তাহলে আমি গেছি, গিয়ে সব নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো আজকে আমি রান্না করব ফার্স্ট টাইম। তোমরা অনেক ভালো রান্না করো আমি জানি, আমি ফার্স্ট টাইম লাইফে ট্রাই করব শুটকি মাছটা, নিজের হাতে রান্না করব, খাবো। অন্য সময় তো বাড়িতে বাপের বাড়িতে সবাই করে টরে দিয়েছে, খেয়েছি, ঠিক আছে। তো এই ফার্স্ট টাইম করব, কেমন হয় জানি না, জাস্ট এক্সপেরিমেন্ট একটা। আর খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা, এখন চা খাইনি, খাবো মাসি আর আমি একসঙ্গে, কারণ একা একা চা খেতে না একদম ভালো লাগে না। তো মাসির কাজটা একটু গুছিয়ে নিক। মাসি আজকে করছে তরকা আর রুটি আর কি যেন একটা করলো, আর চাউমিন, চাউমিনটা আমি দেখিয়ে দিয়েছি ওইভাবেই করবে, ওটা হচ্ছে রাইস নুডলস, কারণ ময়দার জিনিস খাবো না। রাইস নুডলস কালকে গেছিলাম শুটকি মাছ আনতে, তখন দেখলাম বিক্রি হচ্ছে, আমি ঠিক আছে দাও 40 টাকা প্যাকেট থিং, ওইটাই এনেছি। তো আমি একটু খাবো আর নীলয়ের জন্য রেখে দেবো, বিকেলে ও আসলে ওকে গরম করে দেব, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, বিকেলে আবার বাজারেও যেতে হবে, কারণ দেখছি আলু বাড়ন্ত, সব কিছুই বাড়ন্ত, তো যেতে হবে। ও আমি যাই, কারণ কি কি লাগবে না লাগবে ও অত মাথায় রাখতে পারে না, ওই জন্য আমি যাই। আর আজকে তো আমার অফিস নেই যে অফিস ফেরত বাজার করব, ওই জন্য আমি যাবো ওর ওখানে, ঠিক আছে। এটাই বক্তব্য, সব বক্তব্যগুলো বলে দিলাম, কারণ যখন রান্না করতে লেগে যাব এত কথা বলা যাবে না, তাই বলে দিলাম। আর সঙ্গে অবশ্যই থাকবে এন্টায়ার ব্লগে, কারণ সানডে ব্লগটাই আমার একটু বড় হয়, তো আশা করব তোমরা সবাই দেখবে। আর কালকে যে গানটা তোমাদের আমি শুনিয়েছি সেটাতে তোমরা সবাই খুব আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই এক একটা অ্যাপ্রিসিয়েশন আমাকে আরও, মানে আমার মনে ইচ্ছা জাগায় যে আরও সুন্দর সুন্দর গান আমি তোমাদের প্রেজেন্ট করি, ঠিক আছে। এই বিগ বাস্কেট না, এটা বিগ বাস্কেট, এই বিগ বাস্কেট থেকে মাল অর্ডার করেছিলাম, সব দিয়ে যাচ্ছে। ছাতু আছে আপনার দুটো, এই যে ঠিক আছে, সুজি আছে আপনার একটা এইখানে, কফি আটা দুটো, কফি দুটো, চা পাতা, ঠিক আছে, থ্যাংক ইউ।
তো এখন বাজে 10:45 বন্ধুরা, আর আমি রান্নাঘরে চলে এসেছি আমার মোস্ট ফেভারিট ডিশ রান্না করার জন্য। সেটা হচ্ছে দেখো শুটকি মাছ, এটা লোটে শুটকি। আমি অল্পই নিয়েছি কারণ আমি তো একা খাবো, আমার হাজবেন্ড খাবে না, জানোই সবই তোমরা প্রথমে শুনে নিয়েছো। আর এখানে তো টমেটো, একটু গুঁড়ো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করা, যেটা আমি বাড়িতে করি ভেজে। আর এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে আদা রসুন বাটা, এটা পেঁয়াজ, ঠিক আছে। আর এখানে দেখো এক গামলা জল নিয়েছি কারণ এই শুটকি মাছটা প্রায় 4-5 বার করে ধোবো, তারপরে রান্না করব। তো চলো শুরু করে দিই। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে এই যে এখানে আলু, বেগুন, শিম, এই তিনটে নিয়েছি, পেঁয়াজ কলি পাইনি, তাই জন্য এগুলো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো চলো এবার স্টার্ট করে দেবো, গ্যাসটা জ্বালিয়ে নিই, গরম হোক। সর্ষের তেলেই করতে হয় শুনেছি, তাই সর্ষের তেলেই করব। আগে সবজিগুলো একটু ভেজে তুলে নেব তারপরে, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কেমন রান্না করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার সবজিগুলো দিয়ে দিই। ফুটপাত থাকছে রে, এত থাকিস না বাবা রে, অনেকে আরো সবজি দেয়, আমার এইটাই ছিল, পেঁয়াজ কলিটা মনে ছিল না গো আনার জন্য, তাই জন্য আনিনি, তাই জন্য আনা হয়নি। আর বরের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন কি যে একদম আমি আসার আগে যেন গন্ধ না থাকে, সব যে বাসনে রান্না করছি সেটাও পুরো মেজে টেজে রেখে নেব। কি অবস্থা বলুন দেখি, চুরি করে করে রান্না করতে হচ্ছে। একটু নুন হলুদ দিয়ে নিই, একটু হলুদ দিয়ে দিলাম, ফ্রাই করে নিলে ভালো হবে। চলো ভেজে নিই তারপরে আসছি। ওদিকে ভাজা হচ্ছে কিন্তু, হ্যাঁ সি মাছ করে ভাজা ভাজা হচ্ছে। সবজিগুলো আগে ভেজে নেব, তুলে নেব, তারপরে এগুলো করব। আর শুটকি মাছটা এখানে গরম জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে সমস্ত মানে গন্ধ টন্ধ ভালো করে ইয়ে হয়ে যায়। আরও গরম জল হচ্ছে, আরও 2-3 বার ধোবো, ঠিক আছে, কোনো চাপের ব্যাপার নেই। বরকে বললাম একটু খেয়ে দেখো না, আমি একদম গন্ধ লাগবে না, ও বাবা কিছুতেই না, ঠিক আছে যাও, অত বলতে পারবো না, খাবে না আমি খাবো, এটা হোক, তারপরে আসছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একদম সুন্দরভাবে 6-7 বার গরম জলে ধুয়ে নিয়েছি, এরকম এখানে রেখে দিয়েছি। আর সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আরেকটু সর্ষের তেল দেব, দিয়ে শুটকি মাছগুলো একটু ভেজে নেব আগে। দেখো বন্ধুরা আমার মশলা কষানো হচ্ছে, অনেকটাই হয়ে গেছে, খুব বেশি জাল দিইনি কারণ জানোই আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে, বেশি তেল খাই না, অনেক ব্যাপার মেনটেন করেই রান্নাটা করছি, এটা একটু হবে। আর দেখো মাছটাকেও ভেজে রেখে দিয়েছি, আর এখানে তো সবজি ভাজাই আছে, এবারে এর মধ্যে না মাছগুলো দিয়ে দেবো, বুঝলে, মাছগুলোকে আরেকবার একটু এটার সাথে কষিয়ে নেব, তারপরে সবজিটা দেবো, তাহলেই রেডি হয়ে যাবে আমার স্বাদিষ্ট শুটকি মাছ। আমার বর্দি আমাকে একবার শুটকি নাড়া খাইয়েছিল, ভালো লেগেছিল, বাট আমার না এরকম মুখে বেশ কামড় দিয়ে দিয়ে খাবো, এই শুটকি মাছই বেশি পছন্দ। তো দেখে নিলে তোমরা কেমন রান্নাটা হচ্ছে একটু আমাকে কমেন্টে জানিও প্লিজ, ঠিক আছে, আর কারা কারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানিও। তো এটা একটুখানি হলে তারপরে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো একদম ফাইনাল লুক এরম হয়েছে আমার শুকি মাছ দেখতে, ঠিক আছে, আমার তো ঠিকঠাকই লাগছে, এবার খেয়ে বলবো পরে যে কেমন হয়েছে। তো রেডি আমার শুটকি মাছ, দেখে নিয়েছো
চলো আবার পরে দেখা হচ্ছে লাঞ্চ আওয়ার্সে। বন্ধুরা আমি চলে এসেছি লাঞ্চ করতে, তো স্নান টান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 1:30। আর তোমরা জানোই সকাল থেকে সবই তোমরা শুনেছো যে আমার শুটকি মাছ খুব ফেভারেট, তাই জন্য প্রায় 4.5-5 বছর পরে খাচ্ছি, ঠিক আছে? নিজের হাতে রান্না করেছি, তারও তো একটা স্বাদ আলাদা হবেই। তো দেখো দেখতে পাচ্ছ কি না, এরকম হয়েছে, ঠিক আছে? তো খেয়ে বলি কেমন করেছি। খাওয়া পানি ঠিকঠাক হয়েছে, আরও বেটার করতে হবে। মোটামুটি খাওয়ার মতো ঠিকই আছে। অ্যাকচুয়ালি আমি বেশি লঙ্কার গুঁড়ো টুড়ো দিইনি, কারণ আমি বেশি প্রচণ্ড পরিমাণে ঝাল খেতে পারি না। তো শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঠিকই আছে। তো আজকে আমার শুটকির পর্ব এখানেই শেষ করছি, এখন খাবো, তোমরাও খেয়ে নাও, দুপুর হয়ে গেছে। যদি এন্টায়ার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমি তো তোমাদের পাশে অলওয়েজ আছি, থাকবো। আর খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে, আশা করবো পাশে পাবো। টাটা।